ब्लॉग चैनले सबाई के स्वागत काछे दूरे जे जेखान थेके भिडियोटा देखछेन आंतरिक शुभेच्छा ओ अभिनंदन आमार चैनले नतून होले आमार चैनलटाके सबस्क्राइब करे आमार चैनले पाशे थाकबेन जारा अलरेडी सबस्क्राइब करेछेन तादेरके असंख्य धन्यवाद। आसुन बंधुरा देखे नेबेन कि रेसिपी बानाच्छि। आज बानाबो मटन कोफ्ता करी, माने मटन भोना कोफ्ता करी बानाबो। आसुन देखे निन कि उपकरण नियेछि। देखुन कि उपकरण नियेछि, एखाने नियेछि पेंयाज, एखाने नियेछि मटन। एइभाबे करे देखबेन छोटो छोटो करे केटे नियेछि। एइभाबे करे आमि मटन भोना कोफ्ता करी बानिये देखाबो। खेते असम्भव मजार हय। एखाने नियेछि चिली फ्लेक्स एक चामच, आर एखाने नियेछि धनियार गुड़ो, जिरार गुड़ो, हलुदेर गुड़ो, लंकार गुड़ो, लवण, आदा रसुनेर पेस्ट सब मसलाई एक चामच करे नियेछि, आदा रसुनेर पेस्ट एक चामच, परिमाण मतो लवण, आर एखाने नियेछि सरिषार तेल। एगुलोई लागबे। तो आमि गैसे बानाबो, तो गैसटा धरिये नि एकटा कड़ाई बसिये दियेछि, गरम हवा अब्दि अपेक्षा करब। देखुन देखुन कड़ाई गरम हो गेछे, दिये देब परिमाण मतो सरिषार तेल दिये दियेछि आमि छ चामचे मतो दियेछि सरिषार तेल। तेलटा गरम हवा अब्दि अपेक्षा करछि, आर एइदिके एक चामच नियेछि चिली फ्लेक्स, सेटा तेलेर मध्ये दिये देब। देखुन गरम हो गेछे, तेल गरम हो गेछे, चिली फ्लेक्सटा आमि हल्का करे भेजे नियेछि। एबार दिये देब मटनटा। किछुक्षण नाड़ाचाड़ा करे एभाबे करे किछुक्षण एभाबे करे नाड़ाचाड़ा करे नेब। এইভাবে করে বাড়িতে বানিয়ে দেখবেন অসম্ভব মজার হয়। আমি এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেব, ধনিয়ার গুঁড়ো এক চামচ, জিরার গুঁড়ো এক চামচ, হলুদের গুঁড়ো এক চামচ, পরিমাণ মতো লবণ, আদা রসুনের পেস্ট সব একসঙ্গে আমি দিয়ে দেব। কিছুক্ষণের জন্য এইভাবে করে আমি কষিয়ে নেব মাটনের সঙ্গে। 5 মিনিট এইভাবে করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন দেখুন আমি একদম ফটফটে করে নিয়েছি মাটনের মধ্যে। মাটনটা দেওয়ার পর যে পানি বের হয় সেই পানিটা জাল করে একদম ফটফটে করে নিয়েছি। দেখুন মশলাটা দিয়ে এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ। এই মাটন কোপ্তা কারি বানানোর জন্য এই পেঁয়াজটা বেশি করে লাগে, ঠিক আছে? পেঁয়াজটা দিলে স্বাদটা বেশি, দিলে স্বাদটা খুব ভালো হয়, খুব ভালো হয় স্বাদটা বেশি দিলে। পেঁয়াজটা যত বেশি দেবেন, পেঁয়াজের মধ্যে যে একটা মিষ্টি থাকে সেই জন্য, যেহেতু পেঁয়াজ দিয়েই এটা বানানো তাই জন্য বলছি। তো এইভাবে করে দেখুন আমি পেঁয়াজ দেওয়ার পর আবার কিছুক্ষণ এইভাবে করে কষিয়ে নেব। দেখুন কাছ থেকে দেখাচ্ছি, এইভাবে করে করে নিচ্ছি আমি। কতটা সুন্দর দেখতেই লাগছে, তাই না? তো খেতে অসম্ভব মজার হয় এই কোপ্তা কারিটা, মাটন কোপ্তা কারি। আমি এইভাবে করেই করে নিচ্ছি, তেমন কিছু মশলা লাগেনি। দেখলেন তো, আপনাদের সামনেই বানালাম। ঘরে থাকার সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে করে বানিয়ে নেবেন। আর প্লিজ
यदि हमारे रेसिपि अपन भलो लेगे थे तो एक लाइक दिए पुरो भिडियो देखे नबें और हमार चैनल नतून हमार चैनल के सबसक्राइब कर हमार चैनल पशे थकबें और फ्रेंड एंड फैमिलिर संगे शेयर करबें। দেখুন এইভাবে করে আমি করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা দেখেও বুঝতে পারছেন কালার একদম চেঞ্জ হয়ে গেছে, তাই না? শুধু মশলাতে ভাজা ভাজা হয়ে গেছে। তো এরপর আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিচ্ছি। দিয়ে আমি এটা নামিয়ে নিচ্ছি একটা প্লেটে, এই প্লেটে তুলে নিচ্ছি, তারপর দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখুন মাটন ভোনা কোপ্তা কারি কতটা সুন্দর হয়েছে দেখুন। এইভাবে করে আপনারা বানিয়ে নিয়ে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আপনারা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, মুড়ির সঙ্গে, সবার সঙ্গে আপনারা খেতে পারেন। পুরো পরিবারকে নিয়ে জমে যাবে এইভাবে করে মাটন কোপ্তা কারি বানালে, আর খেতে তো অসম্ভব মজার হয়। আমি একটা খেয়েও নিচ্ছি, না খেয়ে আর পারলাম না। তা খেয়েও নিয়েছি, খেয়ে নিলাম, খুবই সুন্দর হয়েছে, সুস্বাদু, আর খেতে তো অসম্ভব মজার। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, পুরো পরিবারে মন জয় করবেন এইভাবে করে বানালে। তো আশা করি এই রেসিপিটাও আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাও অন করে দেবেন। যখনই এরকম নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তো ভালো থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।